সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা অঙ্ক বিজ্ঞানের বিউটি, ম্যাজিক এবং মিস্ট্রিকে আনলক করার চেষ্টা করব, যাতে বিজ্ঞান এবং অঙ্ক শেখার ক্ষেত্রে সকলের চোখে সেই গ্লিম বা চমকটা আবার ফেরত আনা যায়। আমাদের আশেপাশে এমন কিছু জিনিস খুঁজে বের করার চেষ্টা করব যাতে বিজ্ঞান এবং অঙ্কের পাঠ্যক্রমকে আরও টেস্টি করে তোলা যায়। আমার বার্থডে 22শে ডিসেম্বর 1983। এটাকে ভাঙলে আমরা 4টে 2 অঙ্কের সংখ্যা পাবো, 22, 12, 19 ও 83। 22টা দিন বলে তাকে আমরা ডিডি, 12টা মাস বলে তাকে আমরা এমএম, এবং 19টা শতাব্দী বলে তাকে সিসি, এবং 83টা বছর বলে তাকে ওয়াই হিসেবে ধরবো। এবার আমরা 4x4 একটি স্কোয়ার নেব, যাতে 4টি রো ও 4টি কলাম আছে এবং মোট 16টি ঘর আছে। এর প্রথম রোয়ে আমরা ডিডি, এমএম, সিসি, ওয়াই অর্থাৎ 22, 12, 19 এবং 83 এই সংখ্যাগুলিকে লিখব। ডিডি অর্থাৎ 22 সংখ্যাটি থেকে আরও 3টে এলিমেন্ট আমাদের তৈরি করতে হবে। সেকেন্ড রোয়ের শেষ ঘরে আমরা ডিডি প্লাস 3 অর্থাৎ 22 প্লাস 3 25 লিখলাম। থার্ড রোয়ের সেকেন্ড ঘরে ডিডি প্লাস 2 অর্থাৎ 22 প্লাস 2 24 লিখলাম। ফোর্থ রোয়ের থার্ড ঘরে ডিডি প্লাস 1 22 প্লাস 1 23 লিখলাম। অর্থাৎ এই যে নীল 4টে বক্স পেলাম, এখানে 22, 23, 24 এবং 25 এই এলিমেন্টগুলোকে আমরা লিখলাম। এমএম অর্থাৎ 12 সংখ্যাটা থেকে আরও 3টে এলিমেন্ট তৈরি করতে হবে। সেকেন্ড রোয়ের থার্ড ঘরে এমএম -3 অর্থাৎ 12 -3 9 লিখলাম। থার্ড রোয়ের ফার্স্ট ঘরে এমএম -2 অর্থাৎ 12 -2 10 লিখলাম। এবং ফোর্থ রোয়ের শেষ ঘরে এমএম -1 12 -1 অর্থাৎ 11 লিখলাম। সিসি অর্থাৎ 19 সংখ্যাটা থেকে আরও 3টে এলিমেন্ট তৈরি করতে হবে। সেকেন্ড রোয়ের সেকেন্ড ঘরে সিসি -1 19 -1 অর্থাৎ 18 লিখলাম। থার্ড রোয়ের শেষ ঘরে সিসি -2 অর্থাৎ 19 -2 17 লিখলাম। ফোর্থ রোয়ের প্রথম ঘরে সিসি +1 19 +1 অর্থাৎ 20 লিখলাম। এবার ওয়াই অর্থাৎ 83 সংখ্যাটা থেকে আরও 3টে এলিমেন্ট লেখার পালা। সেকেন্ড রোয়ের প্রথম ঘরে আমরা ওয়াই +1 অর্থাৎ 83 প্লাস 1 84 লিখলাম। থার্ড রোয়ের থার্ড ঘরে ওয়াই +2 83 প্লাস 2 = 85 লিখলাম। ফোর্থ রোয়ের সেকেন্ড ঘরে ওয়াই -1 83 -1 = 82 লিখলাম। দিন, মাস, শতাব্দী ও বছরের সংখ্যাগুলি থেকে আমরা 16টা ঘরের জন্য 16টা এলিমেন্টই পেয়ে গেছি, এবং এই 16টা এলিমেন্ট হলো 22, 12, 19, 83, 84, 18, 9, 25, 10, 24, 85, 17, 20, 82, 23, 11। এবার মজাটা হলো এই স্কোয়ারের প্রথম রোয়ের এলিমেন্ট 22, 12, 19 ও 83 যোগফল 136, সেকেন্ড রোয়ের এলিমেন্ট 84, 18, 9 ও 25 যোগফল 136, থার্ড রোয়ের এলিমেন্ট 10, 24, 85 ও 17 যোগফল 136, এবং ফোর্থ রোয়ের এলিমেন্ট 20, 82, 23 ও 11 যোগফলও 136। অর্থাৎ এই স্কোয়ারের প্রত্যেকটা রোয়ের এলিমেন্টের যোগফল 136। আবার যদি আমরা কলাম ওয়াইজ দেখি, তাহলে 22, 84, 10 এবং 20 যোগফল 136, 12, 18, 24 ও 82 যোগফল 136, 19, 9, 85 ও 23 যোগফল 136, 83, 25, 17 ও 11 যোগফল 136। এই স্কোয়ারের কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো আছে 22, 18, 85 ও 11 তাদের যোগফলও 136, এবং অন্য আর একটা কর্ণ তার এলিমেন্টগুলো 83, 9, 24 ও 20 তাদের যোগফলও 136। এই স্কোয়ারের সেন্টারে যে 4টি এলিমেন্ট আছে 18, 9, 24 ও 85 এদের যোগফলও 136, এবং এই স্কোয়ারের কর্নারে যে 4টি এলিমেন্ট আছে 22, 83, 20 এবং 11 এদের যোগফলও 136। এই স্কোয়ারের টপ লেফটে যে 4টি এলিমেন্ট আছে 22, 12, 84, 18 এদের যোগফলও 136, এবং এই স্কোয়ারের বটম রাইটে যে 4টি এলিমেন্ট 85, 17, 23 ও 11 এদের যোগফলও 136। আবার এই স্কোয়ারের টপ রাইটে যে 4টি এলিমেন্ট 19, 83, 9 এবং 25 এদের যোগফলও 136, এবং বটম লেফটের 4টি এলিমেন্ট 10, 24, 20 এবং 82 এদের যোগফলও 136। আবার লেফট ও রাইটের 4টে ব্লু কালারের এলিমেন্ট 84, 10, 25 ও 17 তাদের যোগফলও 136, এবং টপ ও বটমের 4টে ইয়েলো এলিমেন্ট 12, 19, 82 এবং 23 এদের যোগফলও 136 করে। আবার এক্ষেত্রে 4টে পিঙ্ক এলিমেন্ট 22, 12, 20 এবং 82 যোগফল 136, 4টে ব্লু এলিমেন্ট 84, 18, 10, 24 যোগফল 136,
চারটে ইয়েলো এলিমেন্ট 19, 83, 23, 11 যোগফল 136 এবং চারটে গ্রিন এলিমেন্ট 9, 25, 85, 17 যোগফল আবারও 136। আবার যদি আমরা চারটে পিঙ্ক এলিমেন্টকে যোগ করি 12, 84, 17, 23 যোগফল 136 এবং চারটে ব্লু এলিমেন্টকে যোগ করি 19, 25, 10, 82 তাহলে যোগফল আবারও 136। এখানেই শেষ নয়, যদি আমরা চারটে পিঙ্ক এলিমেন্টকে যোগ করি 22, 19, 10, 85 তাহলে যোগফল হবে 136। যদি চারটে ইয়েলো এলিমেন্টকে যোগ করি 12, 83, 24, 17 যোগফল 136। চারটে ব্লু এলিমেন্ট 84, 9, 20, 23 যোগফল 136 এবং চারটে গ্রিন এলিমেন্ট 18, 25, 82, 11 যোগফল আবারও 136। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই ম্যাজিক স্কোয়ারের যিনি স্রষ্টা তিনি হলেন পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ গণিতবিদ শ্রীনিবাস রামানুজন। তার বার্থডেও 22শে ডিসেম্বর, তার সাথে আমার বার্থডে শেয়ার করাটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার। তিনি নাম্বার নিয়ে খেলতে ভালোবাসতেন, পৃথিবীর সমস্ত নাম্বার তার বন্ধু ছিল। 22শে ডিসেম্বর দিনটা জাতীয় গণিত দিবস হিসেবে পালিত হয়, তাই সকলকে গণিত দিবসের গাণিতিক শুভেচ্ছা। এটা হলো রামানুজনের তৈরি ম্যাজিক স্কোয়ার, যার প্রথম এলিমেন্টগুলো 22, 12, 18, 87 রামানুজনের ডেট অফ বার্থ এবং যার যোগফল হলো 139। এই ম্যাজিক স্কোয়ারের প্রত্যেকটা রো এর যোগফল 139 এবং প্রত্যেকটা কলামের যোগফলও 139, প্রত্যেকটা কর্নার এলিমেন্টের যোগফলও 139 এবং প্রত্যেকটা পিঙ্ক, গ্রিন, ব্লু এবং ইয়েলো এলিমেন্টগুলোর যোগফলও 139 করে। তোমরা কি ভেবে দেখেছো মোট কত রকম উপায় এখানে 139 হচ্ছে? মোট 28 রকম উপায়ে এই যোগফলটাকে 139 করা যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো তোমার বার্থডে যে কোনো দিন হতে পারে, কিন্তু এই অ্যালগোরিদমটা সবসময় কাজ করবে। যদি তোমার বার্থডে 4/6/2012 হয় তাহলে তোমার ম্যাজিক স্কোয়ারের ম্যাজিক যোগফল হবে 42। এখানে আমি সেটা করে দেখিয়েছি। তোমার বার্থডে কবে? তোমার বার্থডে DD MM CC YY এই সংখ্যাগুলো বসিয়ে নিজেই নিজের ম্যাজিক স্কোয়ার বানিয়ে ফেলো এবং তার ম্যাজিক যোগফল বের করো। তোমাদের এই ম্যাজিক স্কোয়ারটা তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, তাই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল আইডি তোমাদেরকে দিলাম। যদি কারো এই ম্যাজিক স্কোয়ারটা বের করতে কোনো সমস্যা হয় সেটাও তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদের হয়ে সেই ম্যাজিক স্কোয়ারটা বের করে দিতে পারি। হে ভিউয়ার্স, রামানুজনের গল্প সকলের কাছে পৌঁছে দিতে আমাকে হেল্প করো। আমরা সবসময় ভাবতাম সায়েন্স এবং ম্যাথ স্টুডেন্টদের কাছে খুবই বোরিং এবং কঠিন। এই নেগেটিভ ভাবনাকে দূর করতে আমি একটা পজিটিভ সলিউশন বেসড অ্যাপ্রোচ নিয়েছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক করো, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, নতুন ভিডিওর আপডেটস পেতে বেল আইকনটাকে প্রেস করো, কারণ তোমাদের সাপোর্টে আমার অনেক কিছু এসে যায়।